পদ্মা সেতু চালু পরবর্তী যাত্রী ও পণ্য পরিবহনের চাপ মোকাবেলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুরু হয়েছে দিঘুলিয়া আড়ুয়া গাজীরহাট তেরুখাদা সড়কের সংস্কার ও প্রশস্ত করার কাজ। সড়কটিতে থাকছে বৈরীপুর নদের উপর সাসপেনশন সহ 5টি সেতু। এর ফলে রাজধানীর সঙ্গে খুলনা, গোপালগঞ্জ, বরিশাল ও ফরিদপুরের সড়ক দূরত্ব কমে যাবে 20 থেকে 35 কিলোমিটার। খুলনা শিল্পাঞ্চল ও মোংলা বন্দর প্রতিনিধি মোহাম্মদ মিজানুর ইসলামকে সঙ্গে নিয়ে মনিরুজ্জামান খানের রিপোর্ট, কণ্ঠ দিয়েছেন আরিফিন মাসুদ। পদ্মা সেতু চালু হলে মংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল ও ভোমরার মতো একাধিক স্থলবন্দরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন অনেক বেড়ে যাবে। এই চাপ সামলাতে বিদ্যমান সরু সড়ককে প্রশস্তকরণ, বাঁক সোজাকরণ এবং ব্রিজ কালভার্ট সহ নতুন নতুন রাস্তা নির্মাণ কাজ এগিয়ে চলছে। ফলে একের পর এক প্রত্যন্ত এলাকা যুক্ত হচ্ছে উন্নয়নের মহাসড়কে। রাস্তাটা বড় হলে সোজা হলে আরো সুবিধা হবে জনগণের, শিল্প কলকারখানা করবে তাদেরও সুবিধা হবে। ধরেন আমরা 40 বছর থেকে লোকবলকে আছি, 40 বছর মেঘ নাই, বৃষ্টি নাই, জ্বর নাই, মানুষ পারাপার করি হরিদ নদী, এই নদীতে সেতু আছে, এরকমই একটি সড়ক দিঘুলিয়া আড়ুয়া গাজীরহাট তেরুখাদা সড়ক। এই সড়কে ভৈরব, শিবসা, রূপসা, কাজীবাছা নদীতে থাকছে 5টি সেতু। এই সেতুগুলো চালু হলে শুধু রাজধানীর সঙ্গে খুলনার দূরত্ব কমবে প্রায় 35 কিলোমিটার। ঢাকা থেকে খুলনা আসা যাবে 2 থেকে আড়াই ঘন্টায়। শুধু তাই নয়, খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও বরিশালেরও দূরত্ব কমবে 25 থেকে 30 কিলোমিটার। এই রাস্তা সরলকরণ হলে এই রাস্তা দিয়ে খুব সহজেই তেরোখাদা, মোল্লারহাট, গোপালগঞ্জ এবং ভাটিয়াপাড়া, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুতে ঢাকায় যাতায়াত করতে পারবে। এই সড়কের মাধ্যমে এই সেতু দিয়ে খুলনার থেকে ঢাকার দূরত্ব প্রায় 30 কিলোমিটার বা 35 কিলোমিটার কমে যাবে এবং অনেক মানুষের অনেকটা সময়, 1-2 ঘন্টা মিনিমাম, 2-3 ঘন্টা সময় সাশ্রয় হবে। এছাড়াও উন্নত ও আধুনিক সড়ক নেটওয়ার্ক স্থাপনে সড়ক ও জনপথ বিভাগের 24টি উন্নয়ন প্রকল্প চলমান আছে, যার 7টি গত অর্থ বছরে সমাপ্ত হয়েছে। এই প্রদর্শন চালু হলে পরে যাতে খুলনা অঞ্চলের সঙ্গে দেশের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ সহ অন্যান্য যে প্রত্যন্ত এলাকাগুলো আছে, যেগুলো থেকে বাংলাদেশ, আমাদের খুলনা আসতে অনেক সময় লাগত, সেটাকে এখন এই সড়ক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে সরাসরি সংযুক্ত হবে আমাদের পুরো এলাকাতে এবং তাতে অর্থ এবং সময় দুটি সাশ্রয় হবে। এভাবে আমাদের পুরো অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। পদ্মা সেতুকে কেন্দ্র করে এসব কর্মযজ্ঞের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম পূর্বাঞ্চলে তৈরি হবে উন্নয়নের এক নব দিগন্ত, যা দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে রাখবে ভূমিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।